মুর্শিদাবাদের খড়গ্রামে দুর্গাপুর স্কুলে শিক্ষকদের উদ্যোগে 120 জন দুস্থ মানুষদের হাতে ঈদের সামগ্রী প্রদান করা হলো। আজ দুর্গাপুর স্কুলের প্রাঙ্গণেই তাঁদের এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। করোনা ভাইরাসের কারণে বহু মানুষ কাজ হারিয়ে রীতিমতো অসহায় অবস্থার মধ্যেই রয়েছে। সেই সমস্ত মানুষদের কথা ভেবে দুর্গাপুরের স্কুলের শিক্ষকরা নিজেদের মধ্যে আলোচনা করে একটি ফান্ড তৈরি করে। সেই ফান্ডের টাকা খরচ করেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা হয় এবং আজ একেবারে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মানুষজন আসেন এবং তাঁদের কাছ থেকে ঈদের সামগ্রী নিয়ে যান। এ বিষয় নিয়ে কী বলছেন উদ্যোক্তারা, চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। রাফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বিপর্যয়ের ফলে খড়গ্রামের বেশ কিছু মানুষ আর্থিক সমস্যার মুখোমুখি। তো আমাদের দুর্গাপুর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ, আমরা প্রত্যেকে মিলে একটা ফান্ড তৈরি করেছি এই দুস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য। আর আজকে আমরা এই ঈদের আগে এই দুস্থ পরিবারগুলোর হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছি, যার মধ্যে আছে চাল, ডাল, তেল, চিনি, সেমই, চা পাতা থেকে প্রত্যহ আমাদের যে জিনিসগুলো লাগে সেগুলো সবই আমরা দিচ্ছি। কতজনকে দিলেন? প্রায় 125 জনকে আমরা আজকে দিচ্ছি। আপনার নাম? আমার নাম আনোয়ার সাদাত, আমি সহপ্রধান শিক্ষক দুর্গাপুর স্কুল। ঢুকলো না পরে আমি ওইখানে আমি মুখটা কাপড়ে ঢাকুন। চিনিটা লাগবে তো দিয়ে ভাতটা খেয়ে দাদা তো এদিকে সরাসরি